আরও এক মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল। এবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু হলো বিদ্যুৎ চালিত এই রেলের। উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলেছে মেট্রো রেল। তবে পরীক্ষামূলকভাবে চললেও সাধারণ যাত্রীদের এই ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরও প্রায় দেড় বছর, অর্থাৎ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। এই ছবি বহুল প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত। ঢাকার বুকে চলাচল শুরু হলো স্বপ্নের মেট্রো রেলের। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলাচল শুরু করলো বিদ্যুৎ চালিত এই রেল, যার সঙ্গে জড়িয়ে আছে দেশি বিদেশি বহু শ্রমিক কর্মকর্তাদের ঘাম শ্রম আর ঢাকাবাসীর স্বপ্ন দুর্ভোগ। প্রাথমিকভাবে উত্তরার দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত চারটি স্টেশনকে ঘিরে চলাচল শুরু হলো মেট্রো রেলের, যা দুচোখ ভরে উপভোগ করেছেন অনেকেই। অবশেষে নিজের চোখে স্বপ্নের মেট্রোর চলাচল দেখে খুশি সবাই। ছোটবেলা থেকে শুনে আসছি যে মেট্রো রেল শুধু শুনছি, এখন তো দেখলাম আমরা বাস্তবে আর কি, যে এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর একটা ব্যবস্থা করছে, যেটা বাংলাদেশে প্রথম। আসলে খুবই আনন্দ লাগতেছে আর কি, আমরা ভাবতেও পারিনি এখান থেকে ট্রেন চলবে। এর আগে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দেয়াবাড়ির ডিপোতে এমন আয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘুরে দেখেন মেট্রো রেলের ভেতর। পরে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে মেট্রো রেলের ঐতিহাসিক যুগে প্রবেশ করলো বাংলাদেশ। মেট্রো রেল এখন আর স্বপ্ন না, তিনটি মেগা প্রজেক্ট শেখ হাসিনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল এমআরটি লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরপর ডিপো থেকে সবুজ পতাকা উড়িয়ে মন্ত্রী উদ্বোধন করেন ভায়াডাক্টের উপর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের। উত্তরার দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী পর্যন্ত ছুটে চলে বিদ্যুৎ চালিত এই রেল। তথ্য বলছে উত্তরা থেকে মতিঝিল মেট্রো প্রকল্পের সার্বিক অগ্রগতি 68%, আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ 88%। আর তাই পরীক্ষামূলক এই চলাচলের মধ্য দিয়ে যাত্রী পরিবহনের আরও কাছাকাছি পৌঁছালো মেট্রো রেল। লাল সবুজ এরকম এক একটি মেট্রো রেল 6-6টি বগি নিয়ে 1700-র বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে ছুটে চলবে ঢাকার বুকে। এখন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হলেও আগামী বছরের ডিসেম্বরে এসব মেট্রো রেল ঢাকার বুকে চলাচল করবে যাত্রী নিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা।